नमस्कार, आमी प्रदीप आपनादेर सामने निये एसेछि एकटी नतून फिजिओथेरापी कोर्स जार नाम आछे डिप्लोमा इन फिजिओथेरापी। टोटाल कोर्स आछे 12 मासे एक बछरेर कोर्स। आमादेर चार्जेस राखा होयेछे 25,000 टाका एबं 15,000 टाका। एटा दुटो भागे भाग करे दिते पारा जाबे, যেটা ছ মাসের নেওয়া হচ্ছে 15,000 টাকা। ক্লাস সংখ্যা হচ্ছে 30টা, 1 ঘন্টা করে প্রতিটি ক্লাস হবে। একটা রেগুলার কোর্স রাখা হয়েছে, এভরিডে ক্লাস হবে, ক্লাস থাকবে 100টা। সেটার চার্জেস নেওয়া হচ্ছে 25। লাম্বা সার্জারি পেশেন্টদের কী করে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা দেখ। এবার আপনারা দেখতে পারবেন যে এর মধ্যে কী শেখানো হচ্ছে, কী দেখানো হচ্ছে, কী করানো হচ্ছে। যেটা সপ্তাহে একদিন করে ক্লাস, সেখানে বিশেষত ফিজিওথেরাপিটা শেখানো হচ্ছে। আমাদের শিডিউল কিছু চার্ট রয়েছে যেটার মধ্যে বেসিক ফিজিওথেরাপি শেখানো হচ্ছে। সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দেওয়া, বিভিন্ন রকমের ইলেকট্রোথেরাপি, মোটামুটি একটা ছবির মধ্যে দেওয়া হচ্ছে কী কী জিনিস কীভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো কিছু সামান্য কিছুর ছবি আপনাদের ভিডিওতে দেওয়া হচ্ছে। সেখানে দেখে বুঝতে পারবেন যে আমরা ইলেকট্রোথেরাপিতে কত রকমের মডিউল ইউজ হয়, সেই মডিউলগুলো আমরা দেখাচ্ছি। যেটা আমরা এভরিডে ক্লাস নিচ্ছি, তাদেরকে হাতে ধরে কাজ শেখানোর ব্যবস্থা আছে। তবে যেটা সপ্তাহে একদিন, তাদের সপ্তাহে একদিন করে পাচ্ছি, আর যাদের রেগুলার কোর্স তাদের রেগুলার পাচ্ছি। ন্যাচারালি কী হচ্ছে যে এভরিডে ক্লাসে যারা আসবে তারা বেশি শিখতে পারবে, তাদের সময়টাও বেশি দিতে হবে। এর মধ্যেও 30টা ক্লাস বা 100টা ক্লাসের মধ্যে ভাগা ভাগে আছে। 30টা ক্লাসের মধ্যে আমরা কিছুটা থিওরি দেওয়া হচ্ছে, কিছুটা প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে। এইভাবে 6 মাস আমাদের যে ক্রস করে যাবে, 6 মাস ক্রস করার পর সেকেন্ড ইয়েতে 6 মাসে আমরা এই কোর্সের চার্জেসটা একই রাখা হচ্ছে, কিন্তু ক্লাসগুলো ডবল করে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে 15,000 টাকা বা এক উইকলি 1 ডে ক্লাস নেওয়া হচ্ছে, সেটা 30টার জায়গায় 60খানা ক্লাস দেওয়া হবে। আর রেগুলার যারা আসছে 100টা ক্লাসের জায়গায় 200টা ক্লাস দেওয়া হবে। সেখানে প্র্যাকটিক্যালের সংখ্যাটা অনেক বেশি, থিওরির সংখ্যাটা কমিয়ে দেওয়া হবে। আমরা প্রথম 6 মাসেই থিওরির দিকে একটু বেশি নজর দিচ্ছি। যে কোনো মডিউলই আপনারা পেমেন্ট করতে পারবেন, দেখতেই পাচ্ছেন গুগল পে, ফোনপে, অনলাইন ট্রানজাকশান, ফোন কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সমস্ত কিছুতে দিতে পারবেন। আমাদের বিভিন্ন রকম বিভিন্নভাবে হাতে ধরে ধরে কাজ শেখানো হচ্ছে, এই কারণে যাতে ভবিষ্যতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে যে কাজটা করবে সে কাজটা যাতে ভালোভাবে করতে পারে। আমরা এক একটা মেশিনকে একাধিকবারভাবে তার হাতে ধরে শেখানো হবে। কিছু মেশিন আছে, মেশিন ছাড়া ফিজিওথেরাপি হয় না, অনেকেরই আছে, এবং ম্যানুয়াল কাজ দেখুন কীভাবে আমরা করছি, আমাদের ইউটিউবে এসে দেখতে পারবেন। অন্য ভিডিওগুলোতে আমরা দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইট রয়েছে www.physioprodeep.in, এখানেও আমরা কিছুটা দিয়েছি, মেন চার্টগুলো দিয়েছি। আমাদের কী কী পারমিশন আছে সেগুলো দেখে নেবেন। আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট দিচ্ছি, ISO সার্টিফিকেট আপনি পাচ্ছেন, যেটা নিয়ে আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স বার করতে পারবেন, সারা ভারতবর্ষে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেই জায়গা থেকে কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আসছে, আর প্রচুর স্টুডেন্ট পাস করে বেরিয়ে গেছে, যারা প্রতিষ্ঠিত বিভিন্ন ডাক্তারদের কাছে কাজ করছে, বিভিন্ন নার্সিংহোমে রয়েছে, বিভিন্ন হসপিটালে রয়েছে। আপনারা
তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন, তাদের সাথে অসুবিধা হলে তাদের সাথে ডিসকাস করতে পারবেন, এই সুযোগটা রয়েছে। শুধু আমাদের ফিজিওথেরাপি শেখানো নয়, ফিজিওথেরাপির সাথে সাথে কাপিং, ট্যাপিং, নিডলিং এই জিনিসগুলোকেও কিন্তু শেখানো হচ্ছে, যেটা অ্যাডভান্স ফিজিওথেরাপিতে শেখানো হয়। আমরা এই প্রথম যারা রেগুলার কোর্সে আসছে সেখানে কিন্তু কিছু কিছু জিনিস শেখাচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে যে এসব জিনিস না জানলে শুধু জেনারেল ফিজিওথেরাপি করলে অনেকে পছন্দ করছেন না, তারা চাইছে আরও বেটার কিছু। এই কারণের জন্য অস্টিওপ্যাথি শিখতে হবে, তাদের থেকে বিভিন্ন আমরা জমে থাকে। এই কারণটার জন্যই প্র্যাকটিক্যাল ক্লাসে সেকেন্ড হাফটা বাড়িয়ে দিয়েছি, সেকেন্ড সেমিস্টার বেসিকের পর যে অ্যাডভান্স চলছে অ্যাডভান্সটা এর মধ্যে অ্যাড করা হয়েছে। সেটার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জেস রাখছি না, কেউ স্পেশালি অ্যাডভান্স ডিপ্লোমা করতে চায় সেও করতে পারে, কিন্তু যে করতে চায় না, কারোকে এমনিতে যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না, আমরা এর মধ্যেই শেখাব। আমাদের দেখানো হচ্ছে এবার প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য অন্য কোথাও প্ল্যাটফর্ম পাওয়া যায় কি না যায়, আমাদের নিজস্ব ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, এখন 26খানা ব্রাঞ্চ আছে আমাদের, সেখানে গিয়েও করতে পারে। অথবা আমাদের নিজস্ব দিওয়ানজি বাগান চিংসুরা হুগলি আমাদের যে ব্রাঞ্চে দুটো করতে পারে, সেই ব্রাঞ্চে রিহাবে প্র্যাকটিস হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি রয়েছে। এছাড়াও ডায়াগনোসিস, দেখুন এক্স রে প্লেট দেখানো হচ্ছে, এক্স রে কী করে দেখতে হয়, প্রেসক্রিপশান কী করে দেখতে হয়, এই জিনিসগুলো আমরা হাতে ধরে শেখাচ্ছি। না এই জিনিসগুলো শিখলে, না দেখলে সে করতে পারবে না। এছাড়াও ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, এসবগুলো জেনারেল কাজ তো প্রথমে বেসিকের মধ্যেই সব কিছু কমপ্লিট করে দেওয়া হচ্ছে। একটা যে কোনো একটা করো, দুটো করতে পারো না, হবে না, এগুলো হলো সাধারণ কথা। এখানে এই যে আমরা এটা একটা ক্রিটিক্যাল ইউনিট দেখো, এটা স্লিপ স্লিপ হয়ে বসে L5, এখানে স্লিপ আছে, স্পাইন সার্জারি, ব্রেন সার্জারি এই কাজগুলো করা হয়। এই কারণের জন্য যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে তারা কিন্তু এখানে সেই জিনিসগুলো দেখতে পারবে। এবং কী করে সেই ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে সেটা হাতে ধরে তাদেরকে শেখানো হয়। আমাদের হাইড্রোফিজিওথেরাপিও রয়েছে, জলের মধ্যে ফিজিওথেরাপি, হিটেড, কোল্ড, এবং সাঁতারের মাধ্যমে যে ফিজিওথেরাপি সেটাও শেখানো হয়। এক্স রে যেমন দেখা, প্রেসক্রিপশান দেখা, কত রকমের এই এক্সারসাইজ হয় সেগুলো দেখা, থ্যাংক ইউ, ইলেকট্রোথেরাপি সব, বিভিন্ন পেশেন্টরা আফটার বিফোর কী রেজাল্ট আসে, ব্রেন সার্জারি দেখুন পেশেন্ট আজকের কীরকম রেজাল্ট এসছে, স্ট্রোক পেশেন্ট বিছানায় শয্যাশায় ছিল তার হাসি মুখ দেখতে পাবেন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা হাতে ধরে দেখাই, বোঝাই, এবং পেশেন্ট যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে দিয়ে এগুলো করানো হয়। এছাড়া বেলস পালসি, ফেসিয়ালস পালসি এইসব কাজগুলো আমাদের করা হয়, যেসব পালসিগুলোর যে কাজ সে পালসির কাজও করা হয়। শুধু ফিজিওথেরাপি শিখলে নয়, প্র্যাকটিক্যাল শেখাটা দরকার আছে। এছাড়াও পেন ম্যানেজমেন্টে নিডলিং আমরা শেখাই, নিডল দিয়ে কী করে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যে এই ব্যথা নির্মূল করা যায়, এটা এই কোর্সের মধ্যে আমাদের এক্সামে আসবে না কিন্তু আমরা পড়াই। বিভিন্ন ওয়ার্কশপ হয় আমাদের এখানে, এবং বিভিন্ন ওয়ার্কশপের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয় যাওয়ার জন্য, তাদেরকে বাইরে কোথাও নয় আমাদের এখানেই আমাদের ব্যবস্থা করা হয়। প্রথমে আমাদের এখানে শেখানো হয়, আমাদের যে সেন্টার রয়েছে সেন্টারে, তারপরে বাইরে কোন পয়েন্টে কীভাবে এগুলো দিতে হয় এটা শেখানো হয়তো দেখে খুব খারাপ মনে হতে পারে বা ঘাবড়ে যাওয়ার মতন হতে পারে, না
সেরকম কোনো ব্যাপার নয়, এর কোনো সাইড এফেক্ট নেই। ফিজিওথেরাপি সম্পূর্ণ ন্যাচারাল জিনিস, আপনারা আসুন দেখুন বুঝুন। আমরা প্রথমে আসলেই আপনাদের ভর্তি হওয়ার জন্য বা এর জন্য নয়, আগে আসুন, আগে প্রথমে বুঝুন দেখুন। আমরা সব কিছু না দিলেও আমরা কিছু পেশেন্টের ছবি দিচ্ছিলাম দেখানোর জন্য, এবং স্টুডেন্টরা কীভাবে কাজ করছে, লাইভ প্র্যাকটিস করছে, তারও ভিডিও আমরা আস্তে আস্তে দেখাবো দেব। আমাদের বিভিন্ন মাধ্যমে যেমন দেওয়া হয়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গাতেই কিন্তু এরকমভাবে ছবি দেওয়া হয়। এই যে দেখুন লাইভ প্র্যাকটিস করছে তারা। তো পেশেন্টের রিকভারি দেখুন, স্ট্রোক পেশেন্ট আগে প্রথমে আসুন দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। আমরা 10 কাঠা জায়গা, এই 10 কাঠা জায়গার মধ্যে আমরা নিয়ে এসেছি এই পরিষেবা। টোটাল রিহ্যাব আমরা এখানে বসানোর চেষ্টা করেছি, আমরা সুন্দর পরিকাঠামো তৈরি করেছি স্টুডেন্টদের জন্য, পড়ার জন্য পড়ার আলাদা পরিবেশ তৈরি করেছি, যাতে তারা সুষ্ঠুভাবে এই পড়ে নিজের পায়ে দাঁড়ানো, নিজে স্বাবলম্বী হতে পারে। তার জন্য যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চান তারা আসতে পারেন। এটা ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। দেখুন এখানে ব্রেন সার্জারি দেখানো হচ্ছে, সার্জারির পরে কী অবস্থা হয়েছে সে রিকভারি করে দেখানো হয়েছে। এখন অনেকটা মাথায় চুল হরিয়ে গেছে। এরমভাবে শুধু ছবি নয়, লাইভ প্র্যাকটিস করিয়ে করিয়ে তাদেরকে তৈরি করা হয়। এই লাইভ যদি না দেখতে পারে তাহলে কিন্তু কাজ শেখা যায় না। পুঁথিগত বিদ্যা, বিদ্যাটা পুঁথির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। শুধু বিদ্যাটা পুঁথির মধ্যে না রেখে হাতে কলমে কাজ শিখুন, দেখুন বুঝুন জানুন, আমাদের কাছে যোগাযোগ করুন। আগে প্রথমে জায়গাটা দেখুন, পড়ানো কীভাবে হচ্ছে দেখুন, কোর্স দেখুন, কোর্সের মধ্যে কী কী আছে, থিওরি কী প্র্যাকটিক্যাল আগে জানুন, তারপর অ্যাডমিশান নিন। এখানে আপনাকে কোনো বিরক্ত করা হবে না বা ফোন করেও ডিস্টার্ব করা হয় না। কাজ শেখার জন্য যে আসবে তার জন্য আমাদের কাজ শিক্ষা দেওয়া, আমরা আপ্রাণ চেষ্টা করি প্রকৃতপক্ষে শিক্ষা দেওয়ার জন্য। যারা আসবে তারা প্রকৃতপক্ষে শিক্ষা নেবার জন্য আসার চেষ্টা করবে। দেখুন কীভাবে ব্রেন সার্জারি একটা পেশেন্ট কত আনন্দ করছে যে সে উঠে দাঁড়াতে পেরেছে। এখানেও একজন স্পাইন সার্জারি পেশেন্ট দেখুন, দেখুন আবার ব্রেন সার্জারি। এইরকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজের জন্য, ইন জেনারেল কাজ তো অনেকেই করে, এটাও স্পাইন সার্জারি, মানুষটি উঠে বসে পড়েছে, দেখুন মাথাটা কীভাবে কাটা রয়েছে। এই জিনিসগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আমরা দেখাই শেখাই। হাতে কলমে না কাজ শিখলে এই কাজ সম্পূর্ণ নয়। যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি প্রদীপ আপনাদের সামনে নিয়ে এসেছি কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারের তরফ থেকে একটা ছোট ভিডিও, যে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি যে কীভাবে আমরা পেশেন্টদের দিয়ে কাজ করাই, নিজে কাজ করি এবং অন্যদের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, তাদেরকে হাতে ধরে কাজ শেখাচ্ছে, কাজ শিখিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। একটা সময় পর যখন কোর্স শেষ হয়ে যাচ্ছে সে কিন্তু
নিজে পায়ে সে দাঁড়াতে পারে, নিজে কাজ করার মতন স্বাবলম্বী হয়ে উঠবে। এই স্বাবলম্বী হবার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের সাথে। দেখুন শুয়ে শুয়ে কী করে সাইকেল চালাতে হয়, ছোট্ট সাইকেল শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছে। কানের ব্যথা হয়েছে, কানের ব্যথার ফিজিওদের ম্যানেজমেন্ট দেখুন কত সোজা কানের ব্যথা ঠিক করছি। ধরুন এদিকে ধরুন মাথাটা, থ্যাংক ইউ। That's pretty good.